আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোধ দু সাল থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করবো চলা প্রশ্ন চলে যায় ক নম্বর প্রশ্নটি হচ্ছে রাউডার কি। রাউডার ডুবক হচ্ছে প্রতিটি রাউডারের জন্য নির্দিষ্ট ভরের একটা সংখ্যাসূচক মান পাওয়া যাবে তাকে বলা হবে রাউডার ড্রুবক উপরে লেখা আছে যে প্রতিটি রাউডারের জন্য নির্দিষ্ট ভরের এক করে স্থির সংখ্যাসূচক মান পাওয়া যায় তাকে রাউডার ধ্রুবক বলে ক্ষণবার প্রশ্ন হচ্ছে মাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব কেন সেমিমাইক্রো পদ্ধতিতে খুবই অল্প পরিমাণ বিকারক বা রাসায়নিক দ্রব্য ইউজ করে সম্পন্ন করা হয় এই পদ্ধতিতে এর জন্য বর্জ্যপথের সংখ্যাটাও কম বর্জ্যপথ খুবই কম উৎপন্ন হয় অল্প এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় উৎপন্নও হয় না এবং অন্য অন্য যে মাইক্রো পদ্ধতি বা এইসব পদ্ধতিতে যেটা হয় সেখানে হচ্ছে যে বিকারকগুলো একটু বেশি ইউজ করা হয় সেজন্য এখানে বর্জপতের সংখ্যাটাও বেশি থাকে কিন্তু সেমিমাইক্রো পদ্ধতিতে অল্প পরিমাণ রাসায়নিক বিকারক ইউজ করা হয় তাই পদার্থের সংখ্যা কম এবং এখানে অন্যান্য পদ্ধতিতে ইউজ করা হয় হচ্ছে হাইড্রোজেন সালফাইড সেটা হচ্ছে মারাত্মক বিষ হিসেবে পরিগণিত হয় এটা হচ্ছে মারাত্মক বিষ কিন্তু সেম মাইক্রো পদ্ধতিতে এই হাইড্রোজেন সালফাইডটা ইউজ করা হয় না এটার পরিবর্তে ইউজ করা হয় থাইও অ্যাসিটানামাইড যেটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি করে না অর্থাৎ পরিবেশ বান্ধব তাই থায়ো অ্যাসিটামাইডের সংকেটা হচ্ছে সিএস থ্রি টু এটা কিসের সংকেত থাইও অ্যাসিড ট আচ্ছা এর সাথে অ্যাড করি হচ্ছে পানি এটা পানির সাথে কি পাবো অ্যাসিটামাইট সেই থ্রি সিও টু এবং সাথে পাবো হচ্ছে হাইড্রোজেন সালফাইড উপজাত হিসেবে তাহলে এটা কি এটা হচ্ছে অ্যাসিটামাইট আর এটা হচ্ছে কি উপজাত যেহেতু এখানে আমি হাইড্রোজেন সালফারের পরিবর্তে ইউজ করতেছি থাই অ্যাসিটামাইট এবং যেটা পরিবেশের কোনোই ক্ষতিকর না পরিবেশ বান্ধব এবং বর্জ্যপত্রটাও খুবই অল্প পরিমাণ উৎপন্ন হয় এবং উৎপন্ন হয়ও না অনেক ক্ষেত্রে এই জন্য বলতে পারি যে সেমাইক্রো পদ্ধতিটা পরিবেশ বান্ধব কারণ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো পদার্থ বা উপাদানই এখানে তৈরি হচ্ছে না তাহলে আবার একটু রিভিউ করি যে সেমাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব কেন এটা প্রশ্ন ছিল তো সেমাইক্রো পদ্ধতিতে খুবই অল্প পরিমাণ বিকার বা রাসায়নিক দ্রব্য ইউজ করে এই প্রক্রিয়াটা সম্পাদন করা যায় এবং এখানে এর জন্য বর্জ্যপত্রটা খুবই কম পরিমাণ উৎপন্ন হয় প্রায় ক্ষেত্রে কোনো অনেক ক্ষেত্রে আবার এখানে অনেক পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডটি ইউজ করা হয় যেটা মারাত্মক খুবই ক্ষতিকর একটা পদার্থ কিন্তু এই সেমাইট্রো পদ্ধতিতে এইটার পরিবর্তে ইউজ করা হয় থাই যেটা সেটার সঙ্গে সিএস থ্রি এনএস টু এবং এটা পানির সাথে যদি বিক্রিয়া করে কী কী পায় অ্যাসিটামাইট এবং এইটা এইটা পরিবেশের জন্য কোনো ক্ষতি করে না অর্থাৎ পরিবেশ বান্ধব এর জন্য আমরা বলতে পারি যে সেমাইক্রো পদ্ধতিটা হচ্ছে পরিবেশ বান্ধব এবার আমরা নম্বর প্রশ্নটি সলভ করবো নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণটির জন্য প্রযোজ্য উদ্দীপকে একটা দ্রবণ দেওয়া আছে সেটা হচ্ছে সালফিরিক অ্যাসিডের ও সেই সালফেরিক অ্যাসিডের দ্রবণটির জন্য প্রযোজ্য হ্যাজার্ড প্রতীকটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো তাহলে এখানে হ্যাজার্ড প্রতীকটি অঙ্কন করতে হবে আগে আমাদের বুঝতে হবে যে সালফিরিক অ্যাসিডটাই কী ধরনের পদার্থ এটা হচ্ছে একটা ক্ষয়কারী পদার্থ জানি হচ্ছে এটা একটা শক্তিশালী অ্যাসিড এবং এটা ক্ষয়কারী পদার্থ তাহলে এখানে কোন হ্যাজার্ড প্রতীকটির কথা বলা হয়েছে ক্ষয়কারী হ্যাজার্ড প্রতীকটির ক্ষয়কারী হ্যাজার্ড প্রতীকের অন্তর্ভুক্ত হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড তাহলে আমরা কোন হ্যাজার্ডটি পেলাম এটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ তো ক্ষয়কারী পদার্থের এই হ্যাজার্ড প্রতীকটি খুব সুন্দর মতো আঁকতে হবে যেহেতু অঙ্কন করতে বলছে তাহলে এটা ক্ষয়কারী বা ক্রোসিপ ক্রোসিপ প্রতীকের অন্তর্ভুক্ত তো এটা তাৎপর্যটাকে মানে ক্ষয়কারী যে এই যে প্রতীকটা আছে এটা বলতে আমরা কী বুঝি যে ক্ষয়কার রাসায়নিক পদার্থ বলতে সেই সকল রাসায়নিক পদার্থকে আমরা বুঝবো যার সংস্পর্শে ত্বক বা অন্যান্য পদার্থের মারাত্মক ক্ষতি সাধন হয় ঠিক আছে এবং অন্যান্য পদার্থগুলো যেটা মিউজ ইউজ করবো সেটা হচ্ছে গলে যাবে তাহলে এটা আমরা বলতে এমন সব বুঝবো যার সংস্পর্শে আসলে ত্বক যেহেতু ক্ষয়কারী ত্বকের মারাত্মক ক্ষতি করবে এবং অন্যান্য পদার্থের ও ক্ষতি করতে পারে এবং অন্যান্য পদার্থকে সে গলিয়ে দিতে পারে তাহলে এটা হচ্ছে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ বলতে আমরা এটা বুঝি তাহলে আমরা বুঝলাম যে এটা ক্ষয়কার পদার্থটা মানুষের জন্য বিপজ্জনক শুধু মানুষ না এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে ত্বক এবং অন্যান্য পথে সে মাতি মাত্র ক্ষতি সাধন করে এবং পদার্থগুলোকে গলায় গলিয়ে দেয় তাহলে এটা অন্য অন্য পদার্থগুলোর জন্য বিপজ্জনক উদাহরণ হিসেবে দেওয়া আছে আমরা একটা পড়েছি সেটা হচ্ছে সালফেরিক অ্যাসিড এখানে বিভিন্ন খনিজ অ্যাসিড অর্থাৎ সালফেরিক অ্যাসিড ছাড়া আর কী কী অ্যাসিড হচ্ছে ক্ষয়কারী হ্যাজার প্রোটিকের অন্তর্ভুক্ত সেগুলো দেওয়া যায় একটা হচ্ছে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড গাঢ় খার গারো খার মধ্যে আছে শক্তিশালী কতগুলা খার যেমন পটাশিয়াম হাইড্রক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড অ্যামোনিয়া লিকার আর ব্লিচিং দ্রবণ এই সবগুলোই হচ্ছে কিসের উদাহরণ ক্ষয়কারী পটিকের উদাহরণ বা ক্ষয়কারী পদার্থের উদাহরণ এখন কথা হচ্ছে এখানে কিন্তু সালফেরিক অ্যাসিডটা না দিয়ে এখান থেকে যে কোনো একটা দিতে পারত এর জন্য এগুলো ভালো করে পড়তে হবে যে কোন কোন খনিজ অ্যাসিডকে বা কোন কোন খারকে আমি বা কোন কোন দ্রবণকে বলতেছি যে এটা ক্ষয়কারী পদার্থের অন্তর্ভুক্ত এবং এগুলোকে যেহেতু মারাত্মক তাহলে এদেরকে সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কি কি সতর্কতা অবলম্বন করা যায় এখানে লেখা আছে যে গাঢ় যে অ্যাসিডগুলো আছে এগুলোকে বোতলে সংরক্ষণ করতে হবে যাতে এটা পরিবেশের সংস্পর্শে না আসে যা বাতাসের সংস্পর্শে না আসে এবং যেন হাতে মানুষের সংস্পর্শে বা হাতের সংস্পর্শে না আসে তাহলে কী হবে অবশ্যই ত্বকের সংস্পর্শে আসলে এটা পুড়ে যেতে পারে তারপর গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে বলছে বোতলে সংরক্ষণ করে রাখতে হবে গাঢ় খাড়ের ক্ষেত্রে বলছে এটা রাবার স্টপারযুক্ত বিকারক বোতলে সংরক্ষণ করতে হবে অর্থাৎ কোনটার ক্ষেত্রে কী দিয়ে সংরক্ষণ করতে হবে এটা জানতে হবে অ্যাসিডের ক্ষেত্রে এটা বোতলে সংরক্ষণ করলেই হয় আর খাড়ের ক্ষেত্রে রাবার যুক্ত একটা বেকারক বোতলে রাখতে হয় আর হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে যেটা হয় বিশেষ প্লাস্টিকের বোতলে এটাকে সংরক্ষণ করে রাখতে হয় তাহলে এটা ছিল হচ্ছে গণবার উত্তর যে কোন হ্যাজার্ড প্রতীকটির অন্তর্ভুক্ত এবং এটা অঙ্কন করো এবং ব্যাখ্যা করো তাহলে দেখলাম হচ্ছে এটা একটা ক্ষয়কারী পদার্থ তাহলে এইটার হচ্ছে ক্ষয়কারী হাজার প্রতীকের অন্তর্ভুক্ত এখানে আঁকতে বসছে অঙ্কন করতে বসে এটা এখানে আঁকা হয়েছে এবং এখানে কী কী তাৎপর্য দেওয়া আছে তারপর উদাহরণ দেওয়া আছে দেন সংরক্ষণ সতর্কতা দেওয়া আছে তাৎপর্য মানে হচ্ছে ক্ষয়কারী রাসায়নিক পত্র বলতে আমরা এইসব রাসায়নিক পত্রকেই বুঝি যার সংস্পর্শের ত্বক এবং অন্যান্য পদার্থেরও মার্ত ক্ষতি হয় এবং অন্যান্য পদার্থকে এরা গলিয়ে দিতে পারে উদাহরণ হিসেবে সালফারিক অ্যাসিড ছাড়া আর কী কী আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খারের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আছে হাইড্রোজেন পার পার অক্সাইড অ্যামোনিয়া লিকার আর ব্লিচিং রবন এবার যেহেতু আমরা পড়লাম এর সংস্পর্শে ত্বক বা অন্যান্য পথে মারতক ক্ষতি হয় তাহলে অবশ্যই এটাকে অন্যান্য পদার্থের সংস্পর্শে আনতে দেওয়া যাবে না এবং এটা ত্বকের সংস্পর্শে আনতে দেওয়া যাবে না এর জন্য সংরক্ষণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমি অ্যাসিডকে সংরক্ষণ করতে চাই এটা বোতলে সংরক্ষণ করতে হবে যদি খারকে সংরক্ষণ করতে চাই তাহলে রাবার স্টপার যুক্ত একটা বিকারক বোতলের মধ্যে সংরক্ষণ করতে হবে আর হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি সংরক্ষণ করতে চাই এটা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করতে হবে তাহলে এটা হচ্ছে ঘনবার উত্তর খুবই ইজি একটা উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ এবার ঘনবর প্রশ্নটি সলভ করবো ঘনবার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে দ্রবণ থেকে উপযুক্ত কাজপাত্র ব্যবহার করে অনমোলার ঘনমাত্র দ্রবণ তৈরি করার প্রক্রিয়া ব্যাখ্যা করো সো এখানে একটা দ্রবণ দেওয়া আছে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের কত মোলার এটা হচ্ছে টেন মোলার এবং বলা আছে একটা কাজপাত্র ব্যবহার করে এখানে একটা কাজপাত্র দেওয়া আছে সেটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স সো বলছে এটার মধ্যে আছে হচ্ছে হান্ড্রেড মিলিলিটার দ্রবণ এটা হচ্ছে গিয়ে ভি তাহলে এটা হচ্ছে কপাটের কাজপাত্র দ্রবণের ক্ষেত্রে ভি দেওয়া আসে এবং এখানে দেওয়া আছে যে উপযুক্ত কাজপাত্র ব্যবহার করে অন মোলার ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে হবে তাহলে উপযুক্ত কাজপত্র যদি এটা হয় এখানে দেওয়া আছে হান্ড্রেড মিলিলিটার দ্রবণ এবং এখানে ঘনমাত্রা দেওয়া আছে অর্থাৎ ভি দেওয়া আছে এস দেওয়া আসে এটাকে যদি আমি ধর নেই হচ্ছে ভি ওয়ান তাহলে লিখে দেওয়া আছে দেওয়া আছে ভিও হান্ড্রেড মিলিলিটার এস হচ্ছে ওয়ান মিলিলিটার অ্যান্ড আমরা এটার ক্ষেত্রে বের করব হচ্ছে এস টু অর্থাৎ ঘনমাত্রা আমরা বলছে যে এই দ্রবণ থেকে একটা উপযুক্ত কাজ ব্যবহার করে অনমোলার ঘনমাত্রা দ্রবণ তৈরি করতে হবে তাহলে এই দ্রবণটা দিয়েই আমার তৈরি করতে হবে এর জন্য এখানে আমার কী বের করতে হবে এস এখানে যেহেতু এস দেওয়া আছে ভি বের করতে হবে তাহলে ভি টু আমরা বের করব আর এখানে এস টু দেওয়া আছে কত টেন মোলা আচ্ছা এবার আমরা সূত্র জানি কি উইনো বা আমরা জানি ভিওান এস ওয়ান ইজিকাল টু ভি টু এস টু এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ভি টু যদি ভি টু বের করতে যাই তাহলে এস টু এখানে গুনছিল এপাশে ভাগ হয়ে যায় তাহলে ভি টু ইজিক টু ভি ওয়ান এস ওয়ান এস টু এখানে মান বসাবো ভিওনের মান হচ্ছে হানড্রেড এস ওয়ানের হচ্ছে ওয়ান এস টু হচ্ছে টেন সেটা এটা কাটা গেলে কত থাকে আমরা এখানে আয়তনটা পাই টেন মিলিলিটার তাহলে এখানে হচ্ছে আয়তন কত টেন মিললিটার আর এখানে ঘনমাত্রা কত ওয়ান মোলার যেখান থেকে মোলার এখন বলছে যে দ্রবণ তৈরি করতে হবে তাহলে দ্রবণ তৈরি করতে গেলে কী করবো ফার্স্টে এই যে সালফার অ্যাসিডের যে দ্রবণটা ছিল এটাকে পিপেটের সাহায্যে এই যে পাত্র গজ এটা ছিল এটা হচ্ছে পিপেট এই পিপেটের সাহায্যে আয়তনিক ফ্লাস্কের মধ্যে দ্রবণটাকে ভর্তি করব এবং এখানে এই যে একটা বিকার দেওয়া আছে বিকারের মধ্যে পাতিত পানি নিয়ে সম্পূর্ণ করতে হবে যেহেতু আমরা দ্রবণ তৈরি করব। সেখানে পাতিত পানি নিব পাতিত পানি নিয়ে এখানে খুবই ধীরে ধীরে পানি যোগ করব যোগ করার পর এখানে হানড্রেড মিলিলিটার পর্যন্ত যোগ করবো অর্থাৎ আয়তনটা হবে হচ্ছে হানড্রেড মিলিলিটার আর ঘনমাত্রাটা হবে সেক্ষেত্রে কি ওয়ান মোলার তাহলে এখানে আমরা লিখে দেই যে টেন মিলিলিটার এবং ওয়ান মোলার সালফিরিক অ্যাসিড এ দ্রবণকে দ্রবণকে পিপেটের সাহায্যে পিপেটের সাহায্যে কোথায় নিব আয়তনিক ফ্লাক্সে আচ্ছা পিপেটের সাহায্যে নিয়েছি হচ্ছে আয়তনিক ফ্লাক্সে এরপর বিকারে পাতিত পানি নিব আয়তনিক পাতিত পানি ধীরে ধীরে যোগ করব। পর্যন্ত যোগ করব। এবং সেখানে হানড্রেড মিলিলিটার এর দ্রবণ তৈরি হবে যার ঘনমাত্রা হলো ওয়ান মোলার তাহলে এখানে আমরা কি করলাম দ্রবণটা তৈরি করে ফেললাম তাহলে এখানে কোনটা কি ছিল এটা হচ্ছে পিপেট এটা ছিল হচ্ছে বিকার আইডা হচ্ছে কি আয়তনিক ফ্লাক্স তাহলে দেওয়া ছিল যে প্রশ্নটা যে উদ্দীপকের আলোকে দ্রবণ থেকে উপযুক্ত কাচপাত্র ব্যবহার করে অনমলার ঘনমাত্রা দ্রবণ তৈরি করার প্রক্রিয়াটা ব্যাখ্যা করো তাহলে আমাদের যদি দ্রবণ তৈরি করতে হয় তাহলে এটার কি আয়তন লাগবে এটার ঘনমাত্রাটা দেওয়া ছিল যে কাজপাত্রটা ব্যবহার করে এখানে কাজপাত্রটা যদি এই আয়তনিক ফ্ল্যাক্সটা হয় তাহলে এখানে আয়তনটা ছিল হান্ড্রেড মিলিলিটার ঘনমাত্রা হচ্ছে অনমোলার কিন্তু এই ক্ষেত্রে আয়তন দেওয়া ছিল না ঘনমাত্রা দেওয়া ছিল এখান থেকে আমরা সবগুলো লিখে নিছি যে ভি হান্ড্রেড ধরছি এবার ভি টু দেওয়া নাই এস টু দেওয়া আছে টেন মোলার সো এখান থেকে ভি টু বের করে নিয়েছি কি টেন মিলিলিটার তাহলে এখানে আসে টেন মিলিলিটার এখানে আছে হচ্ছে হান্ড্রেড মিলিলিটার সো এখান থেকে দেখলাম যে টেন মিলিলিটার এবং অন মোলার অনমোলার নাইটা হবে হচ্ছে টেন আচ্ছা টেন মোলার সালফেরিক অ্যাসিডের দ্রবণকে পিপেটের সাহায্যে আয়তনিক ফ্লাক্সে নিব তারপর বিকারে পাতিত পানি নিব তারপর আয়তনিক ফ্লাক্সে ওই পাতিত পানিটা ধীরে ধীরে যোগ করবো যোগ করে হানড্রেড মিলিলিটার দ্রবণ তৈরি হয়ে যাবে যার ঘনমাত্রা হবে হচ্ছে ওয়ান মোলার তাহলে এইটা আমরা দেখলাম যে কাজপাত্র ব্যবহার করে কিভাবে এক মোলার ঘনমাত্র দ্রবণ তৈরি করা যায় আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি Lapis.